নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত বন্ধু দোল উৎসব অর্থাৎ হোলি আমাদের একটি পরম্পরাগত উৎসব এই দিনটি যে কোনো হিন্দু ধর্মের মানুষদের কাছে একটি বিশেষ মহত্ব রাখে এই উৎসব বৈদিক সংস্কৃতি এবং লোক সংস্কৃতির একটি সুন্দর সংযোগ দোলের এই যে অগ্নিদাহ বা হোলিকা দহন অর্থাৎ এই বন্যুৎসব বৈদিক যজ্ঞের পরম্পরাকেই অনুসরণ করে মাত্র প্রাচীনকালে এই উৎসব পালনের রীতি আজকের তুলনায় সম্পূর্ণ পৃথক ছিল সম্রাট হর্ষবর্ধনের রত্নাবলী গ্রন্থে যে মদন উৎসবের বর্ণনা করা হয়েছে হোলি তারই পরবর্তী রূপ এই হোলি কথাটি এসছে ইংরাজি শব্দ থেকে অর্থাৎ ইংরাজিতে হোলি শব্দের অর্থ হল পবিত্র হোলির অর্থ আমরা এই প্রকারেও করতে পারি যে বিগত বিষয়ের চিন্তা না করে মনোযোগ সহকারে ভবিষ্যতের জন্য কর্ম করা হোলি হত্যার যা হয়ে গেছে বিগত তাই যা কিছু করবে তা যেন মনের বিকার বসীভূত না হয় অর্থাৎ যেন শুদ্ধ মন থেকেই করা হয় এইভাবে আমরা হোলি থেকে অনেক শিক্ষা গ্রহণ করতে পারি এই উৎসব শিবরাত্রির পর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় এই দিন একে অপরকে গায়ে রং দেয় হোলিকা জ্বালায় চাচর পরায় বৈষ্ণবরা শ্রীকৃষ্ণের মাধ্যমে এই হোলি উৎসব পালন করে কিন্তু মনে রাখবেন এই তিথিটির কিন্তু বিশেষ গুরুত্ব আছে সাধক দেহর কাছেও এই দিন বিশেষভাবে সাধন ভোজন করলে তার ফল কিন্তু খুব দ্রুততার সঙ্গে পাওয়া যায় এই দিন যে কোনো ভক্ত স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধাসনের উপর বসে যদি দেবী লক্ষ্মীর বিগ্রহ বা চিত্রের সামনেও বসে ধূপ দ্বীপ জলপাত্র ভোগাদি নিবেদন করে স্ক্রিনে যে মন্ত্রটি যাচ্ছে সেই মন্ত্রটি একশো বার জপ করে এবং তার সঙ্গে তাকে যেটি করতে হবে একটি হলুদ রঙের কাপড়ের ওপর পাঁচটি করি পাঁচটি শঙ্খ নাভি একটি রূপর কয়েন যদি রূপোর কয়েন নাও থাকে এমনি কয়েন দিলেও হবে তার সহযোগে এটি সামনে রেখে তারপরে একশো আট বার এই স্ক্রিনে যাওয়া মন্ত্রটি জপ করবে ও মহালক্ষ ধীমহীন লক্ষ্মী প্রচোদয়া এই মন্ত্রটি একশো আট বার জপ করবেন জপের সময় যদি পদ্মবীজের মালা নিয়ে নিতে পারেন খুব ভালো হয় এই জপ সম্পূর্ণ হবার পরে আপনার সামনে রাখা হলুদ কাপড়ের উপর নাভি করি এবং কয়েন সেগুলোকে মুড়িয়ে নিয়ে গিয়ে আপনারা আপনাদের যেখানে আলমারিতে অর্থ রাখেন গহনা রাখেন সেখানে নিয়ে গিয়ে সযত্নে রেখে দেবেন আরো ভালো ফল পাওয়ার জন্য যদি এই মন্ত্রে একশো বার এই মন্ত্র জপ করে হোম করা যায় তাহলে কিন্তু এর ফল আরও বেড়ে যেতে পারে আশা করি ভক্তগণ উৎসবে উপরিয়ুক্ত যে টোটকাটি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ হবে তবে এই টোটকাটি করার পরে নিজের নিজের যে অনুভবের বিষয়টি এটি কিন্তু কারোর কাছে ব্যক্ত করবেন না ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু